আসসালামু আলাইকুম, সমবায় অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। তো চলুন আমরা প্রশ্নপত্রটি দেখে নেই। পদের নাম আছে পরিদর্শক, মহিলা পরিদর্শক, প্রশিক্ষক, সরজমিনের তদন্তকারী। প্রশ্ন যেহেতু ছবি থেকে দেখাচ্ছি তাই পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না, আপনারা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে শুধু প্রশ্নের ধরনটা দেখে নেবেন। তো চলুন আমরা প্রশ্নপত্রটি দেখে নেই। প্রশ্ন লিখিত হয়েছে, লিখিত প্রশ্ন এসেছে, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। অন্যান্য পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন কীভাবে হতে পারে আমরা এই প্রশ্নের মাধ্যমে বুঝতে পারবো যদি লিখিত পরীক্ষা হয়। চলুন আমরা আবার প্রশ্নটি দেখে নেই প্রথম থেকে। আবারও বলছি ভিডিও কোয়ালিটি বাড়িয়ে প্রশ্নপত্রটি দেখবেন, নাহলে পরিষ্কার দেখতে পাবেন না। পরিষ্কার ছবি থেকে দেখাচ্ছে তাই এটা এমনিতেই পরিষ্কার বোঝা যাচ্ছে না, যদি ভিডিও কোয়ালিটি না বাড়ান তাহলে আরও বুঝতে পারবেন না। প্রার্থী যেহেতু কম ছিল তাই লিখিত পরীক্ষার সম্ভাবনাও বেশি ছিল। তো চাকরি সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাকি পদের পরীক্ষা যাদের রয়েছে আপনারা প্রিপারেশন নিতে থাকুন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।